খাখা টিভির রাত 17:71 মিনিটের সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম। এই প্রথম বাংলাদেশের রোস্টিং জেলার কিবরিয়া নামক একটি থানার কেএস কিবরিয়া পেছন মারা খাওয়ার ইচ্ছা পোষণ করেছে। ঢাকার রাজধানী মিরপুরে ছয় ভাতারের সাথে লাগাতে যে হাতে নাতে ধরা খেল এক মোটকি। রমজান উপলক্ষে বেগুনের সাথে কুমড়া মিষ্টির ভয়াবহ সংঘর্ষ, এতে অনেকে নিহত হয়ে যায় যায় অবস্থা। উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে 15টি ফায়ার সার্ভিসের সংগঠন। এর জন্য দায়ী করা হচ্ছে নোয়াখালীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমি আছি আপনাদের সাথে সোনা মিয়ার বড় ছেলে হারুন মিয়ার ভাতিজা আব্বার ছোট ছেলে আব্দুল কুদ্দুস জাহান আরিয়ানা মফিজ হোসেন ওরফে রিপন শাহ। বাকিটুকু মনে নাই তাই বললাম না। এবং আমার সাথে ক্যামেরায় রয়েছে, ওই যে দেখা যায়, ও আপনারা তো দেখবেন না, আমার সাথে ক্যামেরায় রয়েছে কেতুই চৌধুরী। চলে যাওয়া যাক প্রধান সংবাদে। আপনি কখনো কি দেখেছেন কোনো ছেলে নিজ ইচ্ছায় পেছন মারা খেতে চায়? যদি না দেখে থাকেন আজকে দেখবেন। হ্যাঁ, এমন এক পেছন মারা খাওয়া ছেলের গল্প শুনবেন চুন্নু মিয়ার বিশেষ প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন কেউনা চ্যাটার্জি। বেশ কয়েকদিন ধরে অন্যের পেছন মারার চেষ্টা করেছিল এই কিবরিয়া নামক ছেলেটি। এক পর্যায়ে তিনি নিজে অসামাজিক মাধ্যম গোয়ামারা বুকে জানিয়েছে তার পেছন মারা খাওয়ার ইচ্ছাটা। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার পেছন মারতে হলে মিনিমাম সাইজ লাগবে 8 ইঞ্চি। আপনাদের যাদের 8 ইঞ্চি রয়েছে তারা অবশ্যই সিরিয়াল রাখবেন। ঢাকার রাজধানী মিরপুরে ছয় বাচ্চার সাথে এক মা আটক। ঘটনার তদন্তে জানা যায় ওই বাচ্চাগুলোকে অনেক আদর যত্ন করে পুষেছিল সেই মোটা নারীটি। সেই বাচ্চাগুলো বড় হয়ে যাওয়ার পর তাদের কোনো খোঁজ খবর রাখেনি সেই মোটি বেগম। এভাবে কয়েকদিন চলার পর সকল ছেলেগুলো একসাথে তাদের ভালোবাসা প্রকাশ করার জন্য একজোট হলো। অতঃপর তিনি নিজেকে খুবই অভাগা ভাবলেন। আনসান মিয়া, খাখা টিভি, ঢাকার রাজধানী মিরপুর। চলছে রমজান মাস। প্রতি রমজানে গ্যাসের কালো কালো বেগুন দিয়ে তৈরি করা হতো বেগুনি, কিন্তু রমজানে বেগুনের দাম বেশি হওয়ায় নোয়াখালীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজেশন দিয়েছেন যে আর নয় বেগুন দিয়ে বেগুনি, কুমড়া দিয়েও বেগুনি করা যায়। এই সাজেশন শুনে গত কয়েকদিনে 73 লাখের বেশি লোক ডিপ্রেশনে চলে যায়। এর মধ্যে কয়েক হাজার মানুষ হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক করেছে বলে জানা যায়। অন্যদিকে বেগুন রেগে গোলালু হয়ে গেছে, এর জন্য দায়ী করেছেন মিষ্টি কুমড়াকে। আগামী 4 দিন ধর্মঘটের ডাক দিয়েছেন বেগুনের সভাপতি মুলা সাহেব। তাদের দাবি, কুমড়া দিয়ে বেগুনি হলে মুলা দিয়ে কেন জুস হবে না? আমাদের দাবি মানতেই হবে। আমাদের দাবিটি হলো, কুমড়া দিয়ে যদি বেগুনি হয় তাহলে মুলা দিয়ে মুলার জুস হবে না কেন? খাখা টিভির প্রিয় দর্শকবৃন্দ, আজকের খাড়া খাড়া সংবাদগুলো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঘন ঘন মুলার জুস খাবেন। আসসালামু আলাইকুম।